প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই হাজার তেইশ বিষয়ক গণিত তো এখানে যে প্রশ্নগুলো আছে আশা করি এই প্রশ্নগুলো থেকেই সর্বোচ্চ প্রশ্নগুলোই কমন থাকবে তো এগুলো যদি শেখে আশা করি শিক্ষার্থীর সর্বোচ্চ নাম্বারগুলোই পরীক্ষায় পাবে তো এখানে এক নাম্বারে আছে অঙ্কে লেখো যে এক হাজার পঁচিশ এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে অঙ্কে লিখতে হবে দুই নাম্বারে কথায় লেখো অঙ্কে লেখা আছে এগুলোর আবার বানান লিখতে হবে যেগুলো বানান আছে এগুলোকে এরকম অঙ্কে দুই নাম্বারের মতো করে লিখতে হবে আর দুই নম্বরটা যেভাবে আছে এগুলোকে এক নম্বরের মতো করে লিখতে হবে যেমন দুই তো এটা বানান লিখতে হবে দুই তো এইভাবে এখানে যে আছে সবগুলোই লিখতে হবে তিন নাম্বারে যোগ করতে হবে তো একদম সহজ আছে যোগগুলো যোগ এবং বিয়োগ দুইটা যোগ ক খ যোগ আর গ ঘ হচ্ছে বিয়োগ চার নম্বরে গুণফল ও ভাগ ফল নির্ণয় করতে হবে প্রথম দুইটা গুণ ফলের দুইটা ভাগ এখানে একটাতে চার নাম্বার করে সরি একটাতে দুই নাম্বার করে চারটের উত্তর লিখলে আট নাম্বার তারপরে পাঁচ নাম্বার হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগ ফল দুইশো সাতাশি ছোটো সংখ্যাটি তিনশো পঁচানব্বই হলে বড় সংখ্যাটি কত বইয়ের মধ্যে অবশ্যই আছে বইটা একটু চেক করলেই পাওয়া যাবে ছয় নাম্বার হচ্ছে শূন্য সরি দুই শূন্য চার তিন দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো সাত নম্বর হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিয়াশি বছর পুত্রের বয়স উনত্রিশ বছর হলে পিতার বয়স কত এখানে ছয় নম্বর আট নম্বর প্রশ্ন হচ্ছে যদি একটি পাঞ্জাবি তৈরি করতে একশো টাকা ব্যয় হয় এই রূপ পাঁচটি পাঞ্জাবি তৈরি করতে কত টাকা ব্যয় হবে অবশ্য এটি গুণ অঙ্ক একশো নিচে পাঁচ দিয়ে গুণ দিলেই উত্তরটি বেরিয়ে যাবে নয় নম্বর হচ্ছে একশো মিটার লম্বা একটি ফিতাকে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে কত মিটার ফিতা পড়বে এটা হচ্ছে ভাগ ফিতা একশো ছিয়াত্তর মিটার লম্বা একটি ফিতাকে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকভাবে কত মিটার ফিতা পড়বে ভাগ করতে হবে দশ নম্বর হচ্ছে যোগ যোগ ও বিয়োগ করো সর এখানে আচ্ছা যেভাবে আসে এভাবে একটা যোগ ক নাম্বারটা হলো যোগ পরেরটা হলো বিয়োগ অর্থাৎ পয়সা এবং টাকা দুইটা একসাথে দিয়েছে অবশ্যই কেরাসে করাইছে তোমাদেরকে সেভাবে তোমরা এখানে করে নেবে এগারো নম্বর হচ্ছে ভগনাংশের যোগ বিয়োগ করো ক নাম্বারটির যোগ এবং খনবারটির বিয়োগ বারো নম্বর হচ্ছে নিচের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তিনটা আছে এটা হচ্ছে জেমিতি সমবাহু ত্রিভুজ কাকে বলে চিত্রসহলিখ লিখো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে চিত্রসহলিখ লিখো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে চিত্রসহলিখ এখানে দুইটির উত্তর দিতে হবে একটিতে ছয় নম্বর করে এখানে বারো নম্বর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে একটাতে দুই নম্বর করে বারো ইঞ্চি সমান কত ফুট তিন ফুট সমান কত গজ এক গজ সমান কত হাত এক মিটার সমান কত মিলিমিটার এক মিটার সমান কত সেন্টিমিটার এক কিলোমিটার সমান কত মিটার তো এখানে আসে টোটাল ছয়টা ছয়টার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে দশ নম্বর এই হলো গণিত প্রশ্ন তো অবশ্যই সমস্ত প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে কাগজে লিখবে এর বাইরে চাইলে আরও বই থেকে কিছু সংখ্যক গণিত অর্থাৎ প্রশ্ন শিখবে তাহলে আশা করি পরীক্ষায় আর কোনো ঝামেলা থাকবে না শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ